नमकीनी राधा कदम डाले बसिया आस कानुहा राम जादा माय तुई जने ना जाइयो ओ कियो हो कलम किनी राधा कदम डाले बसिया आस कानुहा राम जादा माय चागदा अमा शहर जदिओ एटाके शहर ना बोले एकटा ग्रोइंग शहर बला भालो की चिंते पारले ना तो पारबे पारबे आस्ते आस्ते पारबे ओ तोमाय रीतमा छाड़े राखिबो আর এখন না পারলেও আর কয়েকদিনের মধ্যে চাকদাকে সবাই চিনে যাবে। কারণটা বলি, চাকদা এক্সপ্রেস, ঝুলন গোস্বামী, অনুষ্কা শর্মা, এবার হয়তো যারা চাকদার নামটাও আগে কখনো শোনোনি তারাও হয়তো চিনতে পারছ। তবে আজ আমি ঝুলন গোস্বামীর বায়োপিক দেখাবো না, সে কাজ তো অন্য কেউ করছে, আমি অত যোগ্য কোথায়। আমি তোমাদেরকে দেখাবো চাকদা পাবনা কলোনির দীপাবলি উৎসব। স্বাগত জানাই তোমাদের পাবনা কলোনির তরফ থেকে দীপাবলি উৎসব 2022। তো গুরু, গল্প শুরু এইখান থেকে। आज फिर घर में लगे खुशियों की दस्तक हो गई, आज फिर लगता चिरागों में नई लौ जल उठी, आज फिर घर में लगे खुशियों की दस्तक हो गई, आज फिर लगता चिरागों তগুরু। শিয়ালদা থেকে রানাঘাট, কৃষ্ণনগর, গেদে, শান্তিপুরগামী যে কোনো ট্রেন ধরো আর চাকদাতে চলে আস। চাকদা নেমে ইউথ ক্লাবের সামনে থেকে টোটো ধরে চলে আসো চাকদা পাবনা কলোনি হাই স্কুলের কাছে। এই যা, এটা তো আমার বাড়ির ঠিকানা বলে দিলাম, সরি, টেক টু। তো প্রথমেই চলে আসো নিউ বিজয় সংঘ ক্লাবে। এবার পুজোতে এখানকার থিম হচ্ছে আগ্রাসন। এই শব্দটার আক্ষরিক অর্থ হলো অন্য দেশ বা রাজ্যকে গ্রাস করতে চায় এমন। আমাদের এই ক্লাবের পুজোর এবারকার থিম নাগরিক সভ্যতার বিকাশে সবুজের অস্তিত্ব সংকট। আর এরপরে চলে আসো এমবিটিএস ক্লাবে। আমাদের এই ক্লাবের একজন কর্মকর্তার কাছ থেকে শুনে নেব আমাদের এইবারের পুজোর সম্বন্ধে। আমাদের ক্লাবের নাম পাবনা কলোনি যুবক বৃন্দ।
75তম বছরের পূজো আমাদের এবার। আমাদের পূজোর থিম হচ্ছে মায়ানমারের বৌদ্ধ মন্দির। এছাড়াও আমাদের চন্দননগরের লাইটিংয়ের মাধ্যমে আমাদের সমস্ত মাঠের চারদিক দিয়ে লাইটিং করা হয়েছে। এছাড়াও আমাদের দীঘা থেকে আমাদের পূর্ব মেদিনীপুর দীঘা, সেখান থেকে আমাদের মায়ের মূর্তি তৈরি করানো হয়েছে। আর আমাদের মঞ্চে এবছর প্রতি বছরই আমাদের বেশ ভালো অনুষ্ঠান থাকে। এবছরও আমাদের বিভিন্ন রকম জি বাংলার আর্টিস্ট দ্বারা আমাদের মঞ্চে বিচিত্র অনুষ্ঠানের মাধ্যমে ফাংশন ব্যবস্থা করা হয়েছে। এরপর চলে আসো দু পায়ে গিয়ে শক্তি সংঘের পূজা মণ্ডপে। এরপর তোমরা চলে আসো আদিবাসী ডায়মন্ড ক্লাবের মণ্ডপে। আমাদের এই মণ্ডপের প্রধান আকর্ষণ হলো উলের প্রতিমা। আর এই মণ্ডপ নির্মাণে রয়েছে ক্লাবের নিজেদের সদস্যরা। আমাদের এবার 39তম বর্ষ। আমাদের থিম বাটারফ্লাই আর প্রতিমা উলের, উল দিয়ে, সম্পূর্ণ উল দিয়ে তৈরি করা হয়েছে। তুলে দেখুন সবাই, ঠিক আছে? আর কোথা থেকে আনা হয়েছে? আমরা থিম নিজেরাই করেছি, প্রতিমাও নিজেরাই করেছি। প্রতিমাও নিজেরা? তারপর তোমরা চলে আসো নিউ ইউথ ক্লাবে। এখানকার প্রধান আকর্ষণ হলো অষ্টধাতু তৈরি প্রতিমা। আমাদের থিম হচ্ছে রিসাইকেল বিন। আর এদের ইউনিক থিম হলো প্লাস্টিক রিসাইকেলিং। এটা আমাদের 61তম পুজো। আমাদের ক্লাব সদস্যরা মিলেই আমরা মণ্ডপ সজ্জাটা তুলে ধরেছি আপনাদের সামনে। কেমন আর্টিস্টিক আমাদের এই ক্লাবের সদস্যরা তা তোমরা এদের হাতের কাজ এবং ক্রিয়েটিভ আইডিয়া দেখেই বুঝতে পারছো। আমাদের বিশেষ আকর্ষণ বলতে বোঝায় আমাদের প্রত্যেক বছরের ন্যায় এই বছরের প্রতিমা, যেটা হচ্ছে অষ্টধাতু তৈরি। কারণ এই মণ্ডপ সজ্জা এবং পুরো প্ল্যানিং আমাদের নিজেদের সদস্যদের। তো সেটাই আমাদের আজকের বিশেষ আকর্ষণ এই বছরের 2022-এর। প্রতিমা বানিয়েছে আমাদের ক্লাবের সদস্যই নেপাল সরকার, এবং তার সাথে আমরা সহযোগ দিয়েছি, সহযোগিতা করেছি। আজ সবে দ্বিতীয় দিন, যেভাবে লোকের ঢল নেমেছে। দেখে সত্যি ভীষণ ভালো লাগছে। কত দু বছর ধরে আমরা এই দৃশ্য দেখতে পাইনি। নাগরদোলা ঘুরছে, ড্রাগন চলছে, বাচ্চারা খেলছে, সবাই ছবি তুলছে, কেউ ট্যাটু বানাচ্ছে, কেউ ঘুগনি খাচ্ছে, পপকর্ন ভাজছে, পিৎজা তৈরি হচ্ছে, মেয়েরা সাজের জিনিস কিনছে, বাচ্চারা খাবার খাচ্ছে, বেলুন উঠছে। এ এক সম্পূর্ণ মেলার রূপ গত দু বছর ধরে আমরা যেটা দেখতে পাইনি। তো আসো তোমরাও অংশগ্রহণ করো এই মেলাতে। গত দু মাস ধরে চলছে এই মণ্ডপ তৈরির কাজ, আর যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই মণ্ডপটা তৈরি করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এরপরও এখানে কাছাকাছি আরও দুটো পুজো হয়েছে, যে পুজোর থিম হচ্ছে হলওয়েন, মানে ভূত। হু 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 বাবা, খুব ভয় লাগে আমার, বাবা খুব ভয় লাগে আমার। অশোক সঙ্গের থিম হচ্ছে তারাপীঠের শ্মশান, আর কনক টকিজের কাছে তৈরি হয়েছে তার নানের অনুকরণে একটা থিম। আমি ভূতে বিরাট ভয় পাই, তাই তোমাদের এই দুটোর ইনফরমেশন দিয়ে ছেড়ে দিলাম। তোমরা নিজেরা আসো এবং নিজেরা দেখে নাও। আর এইসব খ্যামচা ড্রোন ফুটেজ বা কোনো জায়গার কোনো স্টক ফুটেজের যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে DM করো আমার ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম আইডি নিচে আসছে। তো গুরু, নতুন গল্প আসছে খুব শিগগিরই, আমি এডিট করতে চললাম, আর তোমরা পুজোর বাকি সিনেমেটিক শটগুলো এনজয় করো। চলো টাটা। ছায় রে অকুল দরিয়া।
चाहे आ